শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় চেয়ারম্যান বাড়িতে। চলুন আমরা বাড়ির আঙিনায় কীভাবে উনি খামার করেছেন এবং কী গরু রেখেছেন, কত দিন হলো এই খামারটি প্রতিষ্ঠিত করেছেন, কী খাওয়ান, কী চিকিৎসা করেন, টোটাল তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এই খামারের সাথে কথা বলে জেনে নেই উনি কীভাবে এই খামারটি প্রস্তুত করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মকবুল হোসেন ভাই। এই খামারটি কতদিন আগে? খামারটা আমি এটা বসে মনে হয় সে গরুটা কি আছে এখনো? না। এই গরুটি যখন কিনলেন কত টাকা দিয়ে কিনছিলেন? ওই গরুটা আমরা কিনছিলাম আপনার 19,000 টাকা দিয়ে। ওই সময়? হ্যাঁ ওই সময়। আচ্ছা, তার বাচ্চা কয়টা পাইছিলেন? বাচ্চা পাইছিলাম 5-6টা পাইছিলাম বাচ্চা। অবশ্যই ওটা উন্নত জাতের গরু ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উন্নত জাতের। তারপর থেকে এখন কয়টা গরু? এখন 20টা আছে। এখন আপনার এখন আছে 7টা গরু আছে। গাভী আছে 7টা? 7টা গাভী আছে। বাছুর? বাছুর আছে এখন আপনার কোথায় বিক্রি করেন? দুধ আপনার নাই গোয়ালে নাই। কত করে গোয়ালে দেয়? 53 টাকা দিয়ে। 53 করে গেছে। দুই বেলা মিলে ওইটা দুই বেলা একটু বেশি আর কি, এখন একটু বেশি যায়, এখনও বেশি হয় না তো? এই যে এক মনের বেশি হয় দুধগুলি 53 করে বিক্রি করেন, তাতে এর পোষায়? বেশি সুবিধা হয় না আপনার? এখন তো ইয়া বেশি দাম বাড়তি তো, দুধের দাম বাড়ে না। ওরা তো দুধ বিক্রি করে নিয়ে 70-80 টাকা করে আর নিয়ে বিক্রি করে। আচ্ছা, কী খাওয়ান? এনে আপনার আছে গমের ভুষি আছে, কুড়া আছে, তারপরে ইয়া ফিড আছে, ওই ইয়া খেসারি আছে, মুগ আছে, আবার লবণ টবণ লাগে, জাউ খাওয়ান লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এত কিছু খাওয়ান, সবচেয়ে বেশি দুধ হয় কি ঘাস কি খাইলে, কি খাওয়ালে দুধ বেশি? দুধ সবচেয়ে মানে আপনার একটা নতুন ইয়া বাড়িছে ইয়া সোয়াবিন ভুষি বলে, এটা এটা আমরা খাওয়াই না। ওইটা ভুষি তো ওইটা ভুষি বস্তার দাম হয়েছে আপনার 2,000 টাকা। আচ্ছা, মানে আমরা যে বস্তাটা খাওয়াই এটার দাম হয়েছে আপনার 1,350-1,400 টাকা বস্তা, মানে সোয়াবিন ভুষি বলে। হ্যাঁ, ওইটা দুধ খাওয়াইলে বেশি বাড়ে। তাতে কি গরুর সমস্যা হয়? ওটা খাওয়ালে সমস্যা হয় না, কিছু কিছু মানুষ খাওয়াই আর কি, আমি এটা খাওয়াই না। মানে যার পয়সা বেশি আছে সে খাওয়াচ্ছে আর কি। এই তো তো এই গরুগুলি যে পালতেছেন আপনি, কীভাবে উৎসাহ জোগালো, কীভাবে? ওই যে আপনার যে বললাম যে একটা থেকে আপনার আস্তে আস্তে হয়েছে আর কি, আবার কিছু কিছু আবার মানে বাপদাদার আমল থেকেই পালে, ওইখান থেকেই শুরু আর কি। আর প্রথমে তো আগে তো দেশি গরু ছিল না? আমি দেশি গরু পালি নি, প্রথমে আপনার ইয়ে আইছিল এই অস্ট্রেলিয়া গরু আইছিল। আচ্ছা আচ্ছা, আমরা এই দেশি গরু পালি নি। কি চিকিৎসা করেন এই গরু? চিকিৎসা লাগলে আমরা ওই যে ডাক্তার দেখাই ফুলবাইরে থেকে, ডাক্তার ইয়ে আমরা আপনার কাউসার আছে, তারপর ওই আপনার ইয়া কেরানগঞ্জ থেকে ইয়া আছে, ইসুফ ডাক্তার আছে। আচ্ছা, মানে আপনি নিজেও একটু একটু? হ্যাঁ, নিজেও আমি আপনার ইয়া কিছু তো করতে পারি, মেশিন করতে পারি। ওই যে চিকিৎসা থেকে জিজ্ঞাসা করলে বইলা দেয় যে এইবারতে এইবারতে ইয়া করেন, মেশিন করেন। কি কি রোগ হয়? রোগ রোগ আমরা এমনি ঠান্ডা ধরে আর কি বেশিরভাগই ঠান্ডা ধরে। আচ্ছা, ঠান্ডা খাওয়াইলে আপনি ওই ইয়ার কিডনি টেবলেট খাওয়াই, তারপরে ওই একটা সালফাটিন ফ্লাস ইয়ে সালফাটিন আছে টেবলেট, ওইটা খাওয়াইলে আপনার ঠান্ডাটা কেটে যায়। আচ্ছা, এমনি সাইড ফোলা টোলা এরকম হয় নাই? হ্যাঁ, সাইডাই ইঞ্জেকশন করতে যায়। ইঞ্জেকশন করলে কয়বার দেন বছরে ভ্যাকসিন? ওই ঠান্ডা লাগিয়া ভ্যাকসিন? না, ভ্যাকসিন আপনার 2 বার দিতে হয়।
মানে খুরাক রোগের টিকা হয়, এটা আপনার ওই হাসান ডাক্তার আসে আর কি, ওই দিয়া যায় বছরে আপনার দুইবার আসে, দুইবার দিয়া যায়। আচ্ছা, নতুন করে কেউ যদি খামার করতে চায় তাহলে তাকে কি পরামর্শ দিবেন, কি খামার করবে? নতুন যারা নাই হারাই যে প্রথমে গাভী ফেলে, কি পালা উচিত আসলে? এই গাভী গরু, আমার গরু আপনার এই এই দুইটা গরু আর এই দুইটা গরু আগে অনেক আগের গরু, এই যে এইটা এইটা আর এইটা এটা এটা কত দেখেন ছিলেন? এটা এটা কিনে নাই আপনি, এইগুলো আপনার ওই ওইটা থেকে আইসি বাড়ির গরু ছিল ওটাও, এখন বাসুর এটা নাই, বাসুর বাসুর বিক্রি করে নিয়েছি। কতদিন আগে? যেমন দুই বছর আসছি এটা। আচ্ছা, কোনটা এই যে এই গরুটা আসেন দেখি, এইটা এটা এই এলাকা থেকে কত দেখেন? এইটা আপনার এটা নিলে আপনার 3,30,000 টাকা দিয়েছেন। এটা কি কি গরু? এটা অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ার ক্রস জাতের। হ্যাঁ, ক্রস জাতের। দুধ কতগুলি হয় এটা? এটা দুধ আসছিল আপনার 10 কেজি দুধ আসছিল, 10 কেজি। আর এটা? এইটা আসলে 8 কেজি, 8 কেজি দুধ। ওইটা আসলে 9 কেজি, ওইটা 7 কেজি। আচ্ছা, ওইটা আপনার 8 কেজি আসছে, মানে দুবেলা মিলে? না, একবেলা ওই দুবেলা মিলে করে কি? দুইবেলা মিলে আপনার এটা এটা এবার বিয়া মনে করেন 15 কেজি বা 16 কেজি যাই দুবেলা মিলে, দুবেলা। হ্যাঁ, আচ্ছা, ওই যে এটা তো অস্ট্রেলিয়ান ক্রস জাতের, না? সবই আপনি অস্ট্রেলিয়া করেন। আচ্ছা, এইটা কোথা থেকে কিনছেন? এটা কিনছিলাম আপনার মুন্সিগঞ্জ থেকে কিনেছিলাম। মুন্সিগঞ্জ? হ্যাঁ। কী হাট ওটা? এই হ্যাঁ, কী হাট ওটা? মুন্সিগঞ্জটা হাটের কি না, আপনার ওই ইয়ে আনছে, আমি হাটে আনি না, গ্রাম থেকে আনছি, গ্রাম খামার থেকে, খামার থেকে আনছি। কতদিন আগে? এইটা ওখানে দুই তিন বছর হয়ে গেছে ওইটা আনছি। কোনটা বাসুর এটা? এটার বাসুর এই যে এটা কি বাসুর? এটা উন্নত জাতের, উন্নত জাতের। কয় লিটার দুধ দেয় এখন? এটা দুধ দেয় আপনার 8 লিটার। কোথা থেকে কিনছেন? এটা কিনছি আপনার এই নাসিরাবাদ থেকে। নাসিরাবাদ? হ্যাঁ, নাসিরাবাদ, নাসিরাবাদ আমার বাইরে থেকে কিনে আনছি আর কি। ও আচ্ছা, আপনার বাইরের কাছ থেকে? হ্যাঁ, বাইরের কাছে। তো তো আপনি এই যে খামারটি করলেন, 20 বছর হয়ে গেল, আপনি অভিজ্ঞ খামারি। আচ্ছা, আমি অভিজ্ঞ খামারি হিসাবে আপনি বলবেন যে সার গরু পালা ভালো না এই এই গাভী গরু পালা ভালো? ভালো, আমার দুটোটাই ভালো, ফালতু ভালো। হ্যাঁ, মানে এই সারগুলোটা মানে সময় লাগে বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারগুলোটা সময় লাগে একটু বেশি, গাছগুলো তো মনে করি মাসে মাসে দুধ বিক্রি হয়ে যায় টাকাই। আচ্ছা আচ্ছা, মানে এটা নগদে আসতেছে, নগদে আপনি এটাকে। আচ্ছা, এখন আমাকে একটু একটা জিনিস বলেন তো, যে এখানে যে ওই গরুগুলি খাওয়ান, কত টাকার খাবার খায় মাসে? মাসে মনে করেন 35,000 টাকা খায়। আচ্ছা, 35,000? 35,000-40,000 টাকা, মানে চিকিৎসা সহকারে 40-45 যায়। 40-45 টাকা। আচ্ছা, তাহলে মানে দুধ বিক্রি করা যায় কত মাসে? দুধ বিক্রি হয় আপনি 80,000 টাকা, 70,000 টাকা, তার মানে 30-40,000 টাকা থাকে। থাকে, ভালোই তো। তো আপনি আমাকে একটা জিনিস বলবেন, যে যারা নতুন খামার করতে চায় তারা কোন বয়সের গরুটা কিনবে আসলে? ওইটা আপনার এই যেটা বলে যে দুই দাঁতের বা প্রথম যে বিয়ানটা দেয়, ওই গরুটা বিক্রি করলে ইয়া কিনলে ওই গরুটা উন্নীত হয়। মানে প্রথম যে বিয়ানটা দিল, প্রথম বিয়ানটা দিল, মানে উন্নত জাতের গরুই, ভালো জাত দেখে কিনতে হবে। হ্যাঁ, ভালো জাত দেখে ওই আপনি কিনতে দিব। আচ্ছা আচ্ছা, এই ইয়া ওই আপনার ইয়া এটা বলে এই পাকড়া, হ্যাঁ, ডানু কালার বলে, ডানু কালার, ডানু কালার, হ্যাঁ, ডানু কালার, ওই যে ছবির সাথে যে সাদা কালো। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু 20 বছর গরু পালেন, আপনি
তার আগেও ছোটকাল থেকে গরু দেখেন আপনি, আপনার বাপদাদার আমল থেকেই দেখেন? কিন্তু আমাকে একটা জিনিস বলেন তো, যে এই খামার করতে গেলে কি প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে? হয় দাদুরে, আপনি যারা নতুন করবো ওরা তো প্রশিক্ষণ দেওয়ার দরকার হইল, যারা নতুন হ্যাঁ সব বুঝে না, আর একটু ওই পুরান জায়গা আছে অভিজ্ঞতা হাগতে সেই শিখা নিলে ভালো হয় আর কি, মানে শিখা নিলে একটু আরও ভালো হয়, উন্নত হয় আর কি, এই তো। আচ্ছা আপনি আমাকে বলেন তো, যে এই ভবিষ্যতে আপনি আর কী কী করতে চান এই খামার নিয়ে? ভবিষ্যতে আমি আপনার গরুই ফালতে চাই, আর কী করবো আর ভবিষ্যতের? আচ্ছা আচ্ছা, যে ছেলেমেয়ে আছে ওরা লেখাপড়া করতেছে। আচ্ছা, তারা কোন ক্লাসে পড়ে? তারা আপনার ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে পড়তেছে? বড়জন পরে আপনার এই মহাকালী তিতিমি ভার্সিটি, আর ছোটজন পরে আপনার এই এটা বলে ওই বসুন্ধরা নর্থ সাউথ। নর্থ সাউথে? বাহ বাহ বাহ, খুব ভালো জায়গায় পড়াচ্ছেন, দোয়া করি তারা ভালো আরও ভালো করুক। এগুলি পড়ছে যে সব এই খামারের আইডি? হ্যাঁ, ছেলেমেয়ের লেখাপড়া করতেছি, খামারের আইডি সব এই খামারের আইডি। আর এমনি জায়গা সম্পত্তি কিছু করছেন? হ্যাঁ, জায়গা সম্পত্তি কিনি নেন বাপদার, জায়গা সম্পত্তি আসবি তো? হ্যাঁ হ্যাঁ, জায়গা সম্পত্তি কিনি নেন। কাকা এই যে এরকম একটা যদি শেড বানানো যায় এরকম কত টাকা খরচ হতে পারে? মনে করেন 2 লাখ টাকা যাবে। মানে 2 লাখ টাকা খরচ হলে কয়টা গরু রাখা যাবে? এই আনা আছে আপনার 60টা। হ্যাঁ হ্যাঁ, 7টা 8টা গরু রাখবে? 7টা 8টা গরু আমরা ফেলা যাবে আর কি। আচ্ছা, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে সব তথ্য জানানোর চেষ্টা করলো, আপনি দেখতেই পাচ্ছেন যে এইভাবে সুন্দর করে উনি সেটি করেছেন, যে এইভাবেই উনি গরু পালন করেন। যদি আপনাদের ভিডিওটি দেখে একটু ভালো লাগে তবে আমাদের সার্থকতা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।